Happy birthday to you. শুভ মহাসপ্তমী সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ব্লগটা একটু দুপুরবেলা থেকে শুরু করলাম, কেননা আজকে আমাদের যে এখানে পুজো মণ্ডপটা হয়েছে, এখানে যে পুজো হয়েছে, তো সবাইকে মানে ফ্ল্যাটের প্রত্যেকটা আবাসনেই আর কি সবাইকে খাবার জন্য এই একটা অনেকটা করে দিয়েছে গো। দেখো এটা একটা আছে, আর এগুলোতে কি আছে? ও হো, মোচা আলু, মোচা আলু দিয়ে একটা তরকারি আছে, আর এটাতে চাটনি আর হবে হয়তো। ফ্রুট চাটনি আছে, না ফ্রুট চাটনি না, টমেটো চাটনি কিশমিশ টিশমিশ দিয়ে বানানো, আর আছে একটা করে মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি খবরটা পেলাম যে এরকম দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়া হবে, তাহলে ভালোই হলো, আজকে রান্না করতে হবে না, আর ওখান থেকে আসবে যখন ওগুলোই খাবো আজ দুপুরবেলা। তো এই যে চলে এসছে, তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হবে। আজকে আবার একটা সন্ধ্যাবেলায় ছোট মতো প্রোগ্রাম আছে, কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো, একদম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। এখন একটু বেরোচ্ছি, এখন 6:45 মতো বাজছে, যাবো একটু কেক আনতে। তোমাদেরকে দুপুরবেলায় বললাম না একটা ছোট্ট মতো একটা সেলিব্রেশন আছে, তো যাচ্ছি একটু কেক আনতে। তো চলো এখন একটু বেরোই। এই যে জুতোটা পরো, চাবি নিয়েছো? কি হচ্ছে তোমাদের, কি বানাচ্ছো? আজকে আমাদের এইখানেই সেলিব্রেশন হবে, কেক কাটা কোথায় হবে বলো? হ্যাঁ নিয়ে আসো উপরে। উড়ে যাবে খাবি। চা বানাচ্ছি, চা তুমি চা খাবে? আমরা তো খেয়ে চলেছি বাইরে, চা টা খেলে হতো না, আর ইচ্ছা ছিল আমার তোমার ওই মাটির কাপে চা খাওয়ার। তো চলো চা বসিয়ে দিয়েছি, আর কি করে খাবে, ঘরে খেয়ে নাও। চলো আমাদের চা হয়ে গেছে, এবার একটু চা খাবো, চা খেয়ে আর রাখিটাকে বলবো কেকটা কাটতে। রাখি দেখছে, এই যে রাখি, হ্যাপি বার্থডে। বাচ্চাদের কাছে সবাই বাচ্চারা দাও, পিকু পিকু
later আজকে আমাদের পুটুটা এতক্ষণ আমার সাথে কথা বলেনি মুখটাকে একদম লুকিয়ে চেয়ারে বসেছিল খুব রাগ হয়েছে দিয়ে এখন একটু আদর করতে কোলে এসে ঢুকে পড়েছে এই যে দেখি এই যে আমাদের কোলে মুখটা ভরো কাঁদছে আবার এ বাবা আজকে ওকে ঘুরতে নিয়ে যাবো জানো তোমরা আজকে ওকে অনেক দূরে ঘুরতে নিয়ে যাবো ও ঘুরতে যাবে না রেগে গেছে তাহলে আজ কি খাবে বলো আজকে আজকে ওর জন্য একটা স্পেশাল জিনিস আছে ওকে খাওয়াবো ফ্রিজের মধ্যে রাখা আছে কেক আছে হ্যাঁ আমি খালি চেরি খেয়ে উঠে চেরি খেয়ে চেরি খেতে বেশি ভালো আছে হ্যাঁ আর চেরি আর চেরি কি খাবে তোমার চেরি খেতে ভালো লাগে হ্যাঁ চেরি খেতে মোটামুটি সবারই ভালো লাগে আমি বকেছি ওকে কি বলেছি তোমাকে কি বলেছি দুপুরের খাবার বাইরে থেকে এসছে আর আজকে তো রাখির জন্মদিন ছিল তাই জন্য রাখির মা আজকে লুচি পায়েস তরকারি সব দিয়ে পাঠিয়েছে আজকে দিনটা আমাদের মোটামুটি খুব ভালোভাবেই কেটে গেল আর আজকে মিষ্টি আনার কথা ছিল সকাল থেকে আমাদের দুজনেরই খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল কারণ যখন কেক আনতে যাবো তখন মিষ্টিটাও নিয়ে আসবো যে কেক নিয়ে আর ঘরে চলে এসেছি গেটের কাছে যখন ঢুকছি তখন বলেছি এই যাও মিষ্টিটা আনতে ভুলে গেছি নাহলে আজকে আরও একটু স্পেশাল হয়ে যেত লুচি তরকারি পায়েস মিষ্টি তো যাক মিষ্টিটা যার হলো না কালকে গিয়ে নিয়ে আসবো তো চলো এই যে আমাদেরটা খেতে শুরু করে দিয়েছে এবার আমরাও খেতে বসি ওর বাবাইও খাওয়া শুরু করে দিয়েছে একমাত্র আমি বাকি আছি ওকে খাইয়ে তারপর আমি খাবো আমি এক্ষুনি খাবো আর তুমি নিজে হাতে খাবে ও লুচি হয়েছে বলে আজকে নিজে হাতে খাবে আচ্ছা কিছু বলবে তুমি কি বলবে বলো আই রাখি দিদির জন্মদিন ছিল কিছু বলে দাও আজকে আমার রাখি দিদি বার্থডে ছিল তারপর তার জন্য লুচি পায়েস তরকারি সব দিয়েছে তার জন্য যখন আমরা কেক কিনতে গিয়েছিলাম তখন মিষ্টিটা কিনতে ভুলে গেছি তার জন্য ঘরে
বাজারে গিয়ে ভুলে গেছি যা মিষ্টি আনতে আজকে ভুলে গেছি তাই তো তারপর ভুলে গেলি আচ্ছা আজকে তুমি কি খাচ্ছো লুচি আর পায়েস লুচি আর পায়েস আমরা এবার খাওয়া দাওয়া করে নি এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে আর দেরি হয়ে গেল আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যদি কারোর খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুন কিছু নিয়ে